সালাম আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো। আমি শাহানা মণি আবার হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি শুটকি ভর্তা। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে তৈরি করবেন এই শুটকি ভর্তা। তাওয়াতে আমি পুঁটি মাছের শুটকিগুলো দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন, তবে মলা মাছের শুটকি অথবা পুঁটি মাছের শুটকিতে ভর্তাটা বেশি ভালো লাগে। শুটকিগুলো আমি খুব ভালো করে টেলে নেব, হালকা লাল লাল হবে যেহেতু আমি ভর্তাটা হাতে মাখিয়ে করব। পুড়ে ফেলবেন না, তাহলে ভর্তাটা কিন্তু তেতো লাগবে। শুটকিটা লালচে হয়ে এসেছে, শুটকি ডাল আমার হয়ে গিয়েছে প্রায়, তুলে নেব। দিয়ে দিব কাঁচামরিচ, ঝালটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে, যেমন ঝাল খাবেন কাঁচামরিচ তেমন ব্যবহার করবেন। কাঁচামরিচটা খুব ভালো করে টেলে নেব। কাঁচামরিচ টালাও হয়ে গিয়েছে, তুলে নেব। দিয়ে দিব রসুন কুচি, আমি এখানে একটা বড় সাইজের রসুন ব্যবহার করেছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, আমি এখানে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে। পেঁয়াজ রসুন গুলো আমি বাদামি কালার করে টেলে নেব, আমি কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। খুবই মুখরোচক একটা ভর্তা, শুটকি প্রেমীদের তো অবশ্যই পছন্দ হবে। আপনারা বাসায় করে খাবেন, আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে। পেঁয়াজ রসুন ডালা আমার হয়ে গিয়েছে, মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মরিচটা ভেঙে নেব, খুব ভালো করে ভেঙে নেব। পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিব সামান্য সরিষার তেল, খুব ভালো করে মিশিয়ে নেব। শুটকি প্রসেসিং এর পালা, শুটকিগুলো নিয়ে নিব। শুটকিগুলো এভাবে
এভাবে হাতে ভেঙে নেবেন। খুব মচমচে হয়েছে তাই ভাঙতে সমস্যা হবে না, কিন্তু কাজটা সাবধানে করবেন কারণ হাতে কাটা ফুটতে পারে। সবগুলো শুটকি আমি এভাবে ভেঙে নেব। ভর্তাটা আমার বেড়াতে গিয়ে শেখা। কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম আমার বোনের সাথে, কক্সবাজার টু বান্দরবন। বান্দরবন গিয়ে ভর্তা খেতে চেয়েছিলাম, শুটকি ভর্তা, তারপরে অর্ডার করার পর এরকম করে ভর্তাটা দিয়েছিল। শেখার জন্য আমি নেক্সট টাইম অর্ডার করি এবং শিখে নিয়েছি। পরবর্তীতে বাসায় প্রায় সময় করে খাই, খুব ভালো লাগে। ভালো লাগার আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভর্তাটা একসাথে মাখিয়ে নেব। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দয়া করবেন আমার জন্য যেন সুস্থ থাকি আর মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তৈরি হয়ে গেছে মজাদার ভর্তা, অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।